নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সজনে ডাটা আলু বেগুন দিয়ে একটি ঘণ্ট এই রেসিপিটি শেয়ার করব এই রেসিপিটি এই গরমের সময় কিন্তু খেতে অতীব সুস্বাদু তাছাড়াও স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারী এটি একদমই লাইট রান্না তেল মশলা খুবই কম লাগে আর সজনে ডাটাও যেহেতু এই সিজন শেষ হয়ে যাচ্ছে তো এই রেসিপিটি কিন্তু এই সজনেটার সিজনে আপনারা করে নিতে পারেন তো এর জন্য আমি বেশ কিছু দেখুন সবজি নিয়ে নিচ্ছি বেগুন আলু আর নিয়েছি এখানে কলা তো বিচেকলার বদল আপনারা এখানে নর্মাল কাঁচকলাও ব্যবহার করতে পারেন তাছাড়া কাঁচকলাটা স্কিপও করে যেতে পারেন এবার দেখুন এখানে নিয়ে নিচ্ছি একটা কড়ার মধ্যে সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই আলুগুলো এবার একটু হালকা করে ভেজে নেব আলুগুলোকে একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেব লবণটা দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি সেজন্য কিন্তু আমি লবণটা প্রথমেই দিয়ে দিচ্ছি পুরো রান্নাটার জন্যই আমি এখানে লবণ অ্যাড করে দিলাম মোটামুটি একটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা অর্ধেক ভাজাও হয়ে যায় এবং কিছুটা সেদ্ধও হয়ে যায় দেখুন আলুটা মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নেব এই আলুর সাথে এরপর বাকি যে সবজিগুলো আছে একে একে করে দিয়ে দেব। তো এবার সজনেরাটা আর আমি এখানে দিয়ে দিচ্ছি বিচে কলাটা এই কলাটার কিন্তু ভীষণই উপকারী এই কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন আর এই কলা কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর কলার কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে তো আপনারা যদি এই রেসিপি দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার সজনেড়াটা আর বীজে কলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে বেগুনটাও দিয়ে দিচ্ছি কারণ এই বিজে কলা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এবার বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো একটু ঢেকে দেব। যাতে বেগুনটাও একটু নরম হয়ে যায় এবং ডাটা আর কলাটাও একটু নরম হয়ে যায় একটু সবজিগুলো নরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই রান্নাটা কিন্তু ভীষণই সিম্পল এবং খুবই লাইট একটি রান্না যেটা গরমের জন্য কিন্তু খুবই উপকারী তো এবার ধনে জিরেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কারণ ধনে জিরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে একটু নাড়াচাড়া করে নিলাম করে আমি খুব সামান্য দেখুন জল দিয়ে দিচ্ছি কারণ তলাটাই লেগে যাচ্ছিল এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম ঝালের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটাও দেখুন কষানো হয়ে গেছে আর সবজিগুলো মোটামুটি প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি আর এবার কিন্তু একটু ঢেকে দেবো ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব খুব ভালোভাবে ফুটে গেছে ফুটে যাওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি আর সবজিগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো চাইলে কিন্তু আরও একবার ঢাকা দিয়ে দিতে পারেন আপনারা আমিও একবার ঢাকা দিয়ে দিয়েছি এবার দেখুন খুব ভালোভাবে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একটু কমে এসছে আর একটু গ্রেভিটাও ঘন ঘন হয়ে এসছে এই গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু খুবই শুকনো হবে না আবার খুবই কিন্তু আবার রসালো টাইপেরও হবে না ঘন্টো মানেই বুঝতে পারছেন একটু মিডিয়াম টাইপের হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা অবশ্যই এখানে দিতে হবে যেহেতু কাঁচকলা আছে সবজির তরকারি একটু চিনি দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে তো দেখুন নাড়াচাড়া করে নিয়েছি আর সবজিটাও কিন্তু এবার বেশ গ্রেভি গ্রেভি একটু ঘন হয়ে গেছে এবার এই সেদ্ধ সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও সর্ষের তেল দুই থেকে তিন চামচের মতো তেলের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন এই রান্নাটা কিন্তু খুবই লাইট হয় আপনারা চাইলে আরও কম করে তেল ব্যবহার করতে পারেন এবার দিচ্ছি ফোড়নে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুভাগ করে ফোড়নের জন্য এবার এখানে আমি কুচুনো পেঁয়াজ দিচ্ছি এই রান্নাটা কিন্তু নিরামিষও হয় যদি আপনারা নিরামিষ করেন তবে অবশ্যই কিন্তু এখানে বড়ি ব্যবহার করবেন বড়িটা ভেজে তারপর কিন্তু এই সেদ্ধ করা তরকারিটা ছকে নেবেন আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা দিলেও কিন্তু খুব ভালো টেস্ট হয় তো দেখুন পেঁয়াজটাকে কিন্তু এরকম লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে যেন একটা সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধটা যখন বেরোবে তখনই কিন্তু এই ঘন্টটা ঢেলে দেবো সেদ্ধ করে রাখা সবজিটা যখন ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব আর জাস্ট ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব। এটা আর বেশিক্ষণ ধরে ফোটাবার কোনো প্রয়োজন নেই কারণ সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার হয়ে গেছে আর আমি নামিয়ে নিলাম আর পেঁয়াজ দিলে আপনারা বড়ি কিন্তু পেঁয়াজের সাথেও ব্যবহার করতে পারেন আর বড়িটাকে চেষ্টা করবেন একটু ভেঙে দেবার তাহলে কিন্তু বড়ির যে ফ্লেভার সেটা কিন্তু সবজির মধ্যে ভীষণভাবে ছড়িয়ে যায় তাতে খেতেও কিন্তু ভালো লাগে আর দেখুন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তো আপনারাও অবশ্যই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এই সিজনে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ